শুভ সকাল। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের কল্যাণ স্যার। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি, এই অধ্যায়টি সম্পর্কে। এই অধ্যায়টির আজকে হবে প্রথম লেকচার। আমরা দেখব আমাদের জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের পাঠ্য বইয়ে যেই বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো শুরুতে পাঠ্য বই থেকে। তোমাদের পাঠ্য বইয়ে বলা রয়েছে, আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, এদেশের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় ১৫ জন মানুষ বাস করে আদমশুমারি ২০১১ অনুযায়ী। এটা হলো গিয়ে সর্বশেষ যে আদমশুমারি ২০১১ সাল হয়েছিল সেই হিসাব অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে ১০১৫ জন, কিন্তু এখন সেটা কিন্তু আরও অনেকটা বেশি, প্রায় ১২০০ জনের কাছাকাছি। তো আমরা নতুন আরেকটি হিসাব ২০২১ সাল, বর্তমান যে সাল, এই বছর আবার আরেকটি আদমশুমারি হবে, সেই আদমশুমারিতে কিন্তু আমরা আবার নতুন একটি রিপোর্ট অবশ্যই দেখতে পাবো এবং সেখানে কিন্তু আবার বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এইরূপ মান কিন্তু আমরা সেখানে পেয়ে যাব। কারণ এখানে যে উপাত্তটি দেওয়া আছে বা তথ্যটি দেওয়া আছে সেটি কিন্তু প্রায় এখন থেকে ১০ বছর আগের তথ্য, সেই কারণে কিন্তু এটি আসলে আমাদের কাছে খুব কম মনে হচ্ছে। প্রতি বর্গ কিলোমিটার জায়গায় বসবাসরত লোক সংখ্যা গড়ে ১০১৫ জন, কিন্তু তবুও তোমাদের পরীক্ষাতে যখন আসবে আসলে সেই ক্ষেত্রে কিন্তু আমার পাঠ্য বইয়ে যেই সংখ্যাটি দেওয়া আছে তোমাকে কিন্তু সেই সংখ্যাটি বা সে তার আলোকে কিন্তু লিখতে হবে, সেটি কিন্তু একটি ব্যাপার। তবে এখানে অবশ্যই উল্লেখ করবে তোমরা যে যেখানে যেটা আদমশুমারি ২০১১ অনুযায়ী বা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এই সংখ্যাটি। জনসংখ্যার আধিক্যের দিক থেকে আমাদের দেশ এখন পৃথিবীর অষ্টম স্থানে। আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক পরিস্থিতি সম্পর্কে জেনেছি, তখন জনমিতি বিষয়ে আমাদের কোনো কিছু জানা হয়নি। এই অধ্যায়ে আমরা জনমিতি ও জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান সম্পর্কে জানব। অর্থাৎ এখানে আমাদের শুরুতে বলেছিল যে আমাদের দেশে যা আয়তন তার তুলনাতে জনসংখ্যার হারটা বেশি, প্রতি বর্গ কিলোমিটার অ্যাভারেজ কী পরিমাণ লোক বাস করে তার একটা পরিমাণ দেওয়া আছে, এবং বিশ্বে আমরা আসলে মোট জনসংখ্যার দিক থেকে অষ্টম অবস্থানে রয়েছি আসলে, সেই কথাগুলো বলা হয়েছে। এবং আমরা এরপরে যেটা বলা ছিল আমাদের জনমিতি সম্পর্কে আমরা আসলে শিখব আজকের পাঠ থেকে, জনমিতি বিষয়টি কী সেই বিষয়টি আমরা দেখব পাঠ একের মাধ্যমে। সুমাইয়া তার ছোট ভাই সুপলকে সংখ্যা শেখাতে গিয়ে তাদের পরিবারে কতজন মানুষ আছে তা গণনা করে বের করতে বলে। মহা উৎসাহে সুপল শুধু নিজের পরিবারেরই নয়, তাদের তিন তলার বাসায় মোট কত লোক বাস করে তা বের করতে ব্যস্ত হয়ে উঠল। এভাবে কোনো পাড়া মহল্লা কিংবা রাষ্ট্রে কতজন মানুষ আছে তা হিসাব করে বের করা যায়। এবার হলো একটি নির্দিষ্ট সময়ে কোন স্থানে কতজন জন্ম নিল, কতজন মারা গেল, কোন বয়সের লোক কতজন আছে, কতজনের বিয়ে হলো, কতজন অন্য স্থানে চলে গেল কিংবা কতজন অন্য স্থান থেকে এলো তা গণনা করে বের করা যায়। এভাবে কোনো রাষ্ট্র বা স্থানে জনসংখ্যা সম্পর্কিত বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হলো জনমিতি। তার মানে আমরা জনমিতি কিন্তু যেটুকু মার্ক করে দেওয়া আছে সেই অংশটুকু ভালোভাবে পড়লে কিন্তু জনমিতি সম্পর্কে তোমার মূল আইডিয়াটা চলে আসবে। জনমিতি মানে হলো গিয়া জনসংখ্যা সম্পর্কে আসলে পরিমাপ, তো অর্থাৎ জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্যের পরিমাপ। সেটা হতে পারে জন্ম হতে পারে, মৃত্যু হতে পারে, স্থানান্তর হতে পারে, বিবাহ হতে পারে, এই সকল বিষয় হতে পারে। অর্থাৎ জনসংখ্যা রিলেটেড যত রকমের পরিমাপ রয়েছে সেই সকল পরিমাপগুলোই আলোচনা করা হয় জনমিতি অংশে। জনমিতি শব্দটি বিশ্লেষণ করলে দুইটি শব্দ পাওয়া যায়, একটি হলো জন এবং আরেকটি হলো গিয়া মিতি। জন শব্দের অর্থ হলো ব্যক্তি বা মানুষ, আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ বা বিবরণ বা পরিমাণ এমনটা। তার মানে জনমিতি বলতে আসলে বোঝাবে জনসংখ্যার পরিমাপ বা বিবরণ। জনমিতিকে জনবিজ্ঞানও বলা হয়ে থাকে। আসলে জনমিতি বিষয়টা আমাদের মূল কনসেপ্টে ভাবে আসবে যে জনমিতি মানে হলো জনগণ সম্পর্কে, লোক সম্পর্কে, মানুষ সম্পর্কে পরিমাপকৃত বিভিন্ন রকমের মান আসলে। এবারে আমরা দেখব জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তার করতে পারে এমন উপাদানগুলো সাধারণত কী কী রয়েছে। জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ হল জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা প্রভৃতি। এখানে ইম্পর্টেন্ট কয়েকটি বলা আছে, এর বাইরে আরও কিছু রয়েছে জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তার করতে পারে এমন উপাদান। তো এখানে আমরা যে কয়টি পয়েন্ট দিয়েছি, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা, এবং এগুলো আমরা বর্ণনাগুলোও দেখবো
সামনের দিকে। এখানে কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই পরিবর্তনের যে প্রভাব বিস্তারের উপাদান সম্পর্কে বোঝানোর চেষ্টা করা হয়েছে। উদাহরণগুলো দেখো, স্বর্ণা, দীপ্তি, সাদী, শিহাব, সৌম্য, আহসান, সমবয়সী। স্বর্ণার একটি ছোট ভাই হয়েছে শুনে স্বর্ণার সব বন্ধুরা মিলে তাকে দেখতে এলো। সাদী জানালো তাদের পরিবারে তার ছোট চাচার একটি মেয়ে হয়েছে, দেখতে খুব সুন্দর। দীপ্তি বলল তার বড় ভাই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে। এই আলাপচারিতায় শিহাব জানালো তার বড় ভাই বিয়ে করেছে, কিন্তু সৌম্যের মন খুব খারাপ, কিছু দিন হলো সৌম্যের বাবা মারা গেছে। আহসান অবশ্য আনন্দিত, কারণ তার ছোট মামা উঁচু মর্যাদাপূর্ণ চাকরি পেয়ে খুলনা থেকে ঢাকায় চলে এসেছে এবং এখন থেকে তাদের সাথেই থাকবে। তার মানে এখানে কিন্তু বেশ কতগুলো কাল্পনিক উদাহরণ দেওয়া হয়েছে, যাতে করে তোমাদেরকে বিষয়টা ভালোভাবে বোঝানো যায়। অর্থাৎ এর মধ্যে কিন্তু এই যে জন্মের কথা বলা হয়েছে, কোথায় কোথায় কারো কারো সন্তান জন্ম নিয়েছে, মারা যাওয়ার কথা বলা হয়েছে, স্থানান্তরের বিষয়গুলো বলা হয়েছে, বিবাহের কথা বলা হয়েছে, সামাজিক গতিশীলতার কথা বলা হয়েছে, কিন্তু এখানে এই ছোটো ছোটো উদাহরণগুলোর মাধ্যমে। আমরা এবার প্রত্যেকটা আসলে পয়েন্ট বাই পয়েন্ট আকারে ব্যাখ্যাগুলো দেখব। তার আগে আমাদের আরেকটু যেটুকু বাকি রয়েছে আসলে উদাহরণের, স্বর্ণার ভাই হওয়ায় সাদির ছোট চাচার মেয়ে হওয়ায় শিয়াবের ভাই বিয়ে করায় এবং আহসানের ছোট মামা তাদের সাথে থাকতে শুরু করে, তাদের প্রত্যেকের পরিবারে লোক সংখ্যা আগের তুলনায় বেড়েছে। তার মানে এটা কিন্তু জনসংখ্যার পরিমাণটা বাড়লো। অপরদিকে দীপ্তির বড় ভাই আমেরিকায় চলে যাওয়ায়, সৌম্যের বাবার মৃত্যু হওয়ায় তাদের দুইজনের পরিবারের লোক সংখ্যা আগের তুলনায় কমেছে। তার মানে একটা জনসংখ্যার কিন্তু পরিবর্তন ঘটেছে, যেখানে আমরা কিন্তু সেটা দেখতে পাই, যেখানে কিছু কিছু পরিবারে লোক সংখ্যা বেড়েছে, কিছু পরিবারে লোক সংখ্যা কমেছে। তার মানে এটা কিন্তু পরিবর্তন ঘটছে। তাহলে যে কোনো পরিবারের সদস্য সংখ্যা কখনো বাড়তে পারে, আবার কখনো কমতে পারে, অর্থাৎ এই সংখ্যা পরিবর্তনীয়। এই পরিবর্তন জন্ম, মৃত্যু, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা ইত্যাদি কারণে হয়েছে। তেমনি কোনো দেশের জনসংখ্যাও সে দেশের জন্মহার, মৃত্যুহার, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা প্রভৃতি উপাদানের কারণে বাড়তে বা কমতে পারে, অর্থাৎ পরিবর্তন হতে পারে। এখন আমরা জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকের এইসব উপাদান সম্পর্কে জানবো। তো আমরা এখানে এখানে যে উদাহরণ বা কাল্পনিক উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণে দেখতে পেলাম কিছু কিছু পরিবারে লোক সংখ্যা বেড়েছে এবং কিছু পরিবারে লোক সংখ্যা কমেছে, এবং এখানে কিন্তু সেই কারণগুলো উল্লেখ করে দেওয়া আছে কোন পরিবারে আসলে কি কারণে লোক সংখ্যা বেড়েছে অথবা কমেছে, সেটা আমরা কিন্তু দেখতে পেলাম। এখন হলো এই যে উপাদানগুলো কথা আগে বলা হলো, জন্মহার, মৃত্যুহার প্রভৃতি বিষয় সম্পর্কে, এগুলো আসলে কিরূপ প্রভাব ফেলতে পারে জনসংখ্যার পরিবর্তনে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পয়েন্ট বাই পয়েন্ট আকারে জানবো। শুরুতেই হলো জন্মহার। সাধারণত জন্মহার বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই অঞ্চলে প্রতি বছর বা অধিকাংশ দেশেই হয়তো বা প্রতি বছরে কিন্তু এটা হিসাব করা হয় যে এক বছর সময় আসলে কী হারে বাড়লো বা কমালো। তবে কেউ যদি চায় যে আমি প্রতি মাসে মাসে হিসাব করব, সেটাও কিন্তু সম্ভব, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি এক বছর হিসাব করা হয়। প্রতি হাজার, সাধারণত জন্মহার বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে সেই সংখ্যাকে বোঝাবে। অর্থাৎ জন্মহার বলতে বোঝাবে যে এখানে মায়েদের কথা বলা হয়েছে, যে মায়েরা সন্তান জন্ম দিবে, সেখানে যদি 1000 জন মা থাকে, সেই 1000 জন মা এক বছর সময়ে আসলে কী পরিমাণে জীবিত সন্তান জন্ম দিয়েছে সেই সংখ্যাটাই হবে জন্মহার। এখানে যদি মৃত অবস্থায় কোনো সন্তান জন্মগ্রহণ করে অথবা কোনো কারণে সন্তান নষ্ট হয়ে গেলে সেটি কিন্তু আসলে হিসেবে নেওয়া যাবে না, সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে। জন্মহার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ, অর্থাৎ জন্মহার যত বেশি হবে জনসংখ্যা তত বেশি হবে কারণ অন্যতম কারণ সরি বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে জন্মহার বেশি, এবং আমরা জানি কিন্তু আফ্রিকা মহাদেশের অনেক দেশেও কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি। তারপরে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে জন্মহার কম। এবারে আমরা কিন্তু দেখি ইউরোপ মহাদেশেরও কিন্তু অনেক দেশে জন্মহার অনেক কম। এরপরে রয়েছে মৃত্যুহার। সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যু বলে। মৃত্যুহারও প্রতি হাজারে পরিমাপ করা হয়। একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট বয়সের লোক প্রতি হাজারে কতজন মারা যায় তা দ্বারা মৃত্যুহার নির্ণয় করা যায়। মৃত্যুহার কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। আমরা আগেটা দেখলাম যে জন্মহার বৃদ্ধি পেলে জনসংখ্যা বাড়ে, আর মৃত্যুহার যদি কমে যায় তাহলে কিন্তু জন্মহারটা
জনসংখ্যাটা বাড়ে। আর মৃত্যু মানে তো তোমরা জানো জীবনের শেষ, অর্থাৎ আমাদের এই জীবন যতদিন আমরা জীবন যাপন করি তারপর সেখান থেকে চলে যাওয়া, বিদায় নেওয়া, আসলে চিরবিদায় নেওয়া যে বিষয়টা সেটাই আসলে মৃত্যু। এবং সেই মৃত্যুটাকেও প্রতি হাজারই পরিমাপ করা হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে বাংলাদেশে কয়েক দশক ধরে মৃত্যু হার হ্রাস পেয়েছে। বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যু হার 1990 সালে ছিল প্রতি হাজারে 114 জন, কিন্তু শিশু মৃত্যু হার 2015 সালে ছিল প্রতি হাজারে 38 জন। তার মানে আমরা কিন্তু দেখতে পাই অনেক কমে গেছে। এবং ডে বাই ডে সামনের দিনগুলো যত আসবে, টেকনোলজি যত উন্নয়ন হবে, দেশ যত সামনের দিকে এগিয়ে যাবে, তত কিন্তু এটা আরও হয়তো বা কমে আসবে। তারপর মানুষ আরও বেশি যত সচেতন হবে, তাদের দেহের যত্ন বেশি নেবে, তাদের খাবার দাবার অন্যান্য বিষয়গুলো যারা নিয়মিতভাবে কাজ করবে, অর্থাৎ নিয়মিত ব্যায়াম করার একটা ব্যাপার থাকবে, পরিমিত আহারের একটা ব্যাপার থাকবে, সেই সকল বিষয়গুলো মানুষ যত বেশি পালন করবে, যত বেশি সচেতন হবে, চিকিৎসা বিজ্ঞানের যত বেশি উন্নয়ন হবে, তত কিন্তু এই ধরনের মৃত্যু হারটা কিন্তু অনেক হ্রাস পাবে। এরপরে আমরা দেখতে পাই স্থানান্তর। স্থানান্তর বলতে একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে মানুষের গমনাগমনকে বোঝায়। গমনাগমন দ্বারা কিন্তু দুইটি বিষয়, গমন প্লাস আগমন, অর্থাৎ যাওয়া এবং আসা, এটা এটা কিন্তু বোঝায়। অর্থাৎ স্থানান্তর মানে হবে যে এক স্থানান্তর শব্দটা বিষয় স্থানের অন্তর হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, সেটা এখান থেকে আরেক দেশে যাওয়া হোক বা অন্য দেশ থেকে এখানে আসা হোক, সেই আশাটা এক দেশের ভিতরে হতে পারে, দেশের বাইরে হতে পারে। যদি দেশের ভিতরে হয় তখন সেটাকে বলা অভ্যন্তরীণ স্থানান্তর, আর যদি সেটা দেশের বাইরে হয় তখন সেটাকে বলা আন্তর্জাতিক স্থানান্তর। এবং এর উপর ভিত্তি করে কিন্তু স্থানান্তর হলো দুই ধরনের, একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক। অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভিতরে স্থানান্তর, আর এটা কীভাবে হতে পারে, দেশের ভিতরে গ্রাম হতে গ্রাম শহরে যেতে পারে, গ্রাম হতে গ্রামে, অর্থাৎ এক গ্রাম থেকে আরেক গ্রামে সে স্থায়ীভাবে বসবাস করতে যেতে পারে, শহর হতে গ্রামে গিয়ে কেউ বসবাস করতে পারে, শহর হতে শহরে মানুষ স্থানান্তর হলে তাকে অভ্যন্তর স্থানান্তর বলে। তবে এখানে এই যে স্থানান্তরটা বিষয়টা হলো কি, তাকে কিন্তু সেখানে স্থায়ীভাবে গিয়ে বসবাস করতে হবে, তবে বাজার করা, অফিস করা, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করা কিন্তু স্থানান্তর বা অভ্যন্তরীণ স্থানান্তর বলা যাবে না। অর্থাৎ সে যাবে আবার কিন্তু সে সব চলে আসবে, অর্থাৎ সেখানে কিন্তু সে বসবাস করছে না স্থায়ীভাবে, বা বেড়াতে যাওয়াও যদি হয় সেটা কিন্তু স্থানান্তর বলা হবে না, যদি না সে ফ্যামিলি সহকারে বা সেখানে সে স্থায়ীভাবে বসবাস না করে। দেশের বাইরে অর্থাৎ অন্য দেশে লোকজন চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকত্ব লাভের জন্য গমন করলে তাকে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। তবে স্থানান্তর দেশের ভিতরে হলে মোট জনসংখ্যার বৃদ্ধি বা ঘাটতি হয় না, কিন্তু দেশ তাই এক দেশ থেকে অন্য দেশে হলে মোট জনসংখ্যার পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের দেশ থেকে লোক যদি বিদেশে যায় তখন আমাদের দেশে লোক সংখ্যা কমবে, আবার বিদেশ থেকে লোক যদি আমাদের দেশে আসে তখন সেটা লোক কিন্তু বাড়বে, এটা কিন্তু আন্তর্জাতিক স্থানান্তর। আর এখানে বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাই আমাদের দেশের অনেক লোক কিন্তু বিদেশে চাকরির জন্য বা বসবাস করার জন্য, লেখাপড়া করার জন্য কিন্তু আসলে গিয়ে থাকে, এবং অনেকে কিন্তু সেখানে গিয়ে কিন্তু স্থায়ী সেখানকার নাগরিক হয়ে যায়, হয়তোবা তারা ফিরেও আসে না বা বেড়াতে আসে, কিন্তু সেখানকার তারা ধীরে ধীরে কিন্তু ওই দেশের নাগরিক হয়ে যায়, এমনটা কিন্তু আমরা আসলে দেখতে পাই আমাদের দেশের প্রেক্ষাপট অনেক ক্ষেত্রেই। বিবাহ, কম বয়সী ছেলেমেয়েদের বিয়ে দেওয়া জন্মহার বৃদ্ধির প্রধান কারণ। এটা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বাল্য বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ এই বাল্য বিবাহ কিন্তু জন্মহার বৃদ্ধির অন্যতম একটি কারণ বলা হয়েছে। কারণ এখানে কিন্তু তারা দীর্ঘ সময়ব্যাপী যে বৈবাহিক জীবন তারা কিন্তু পায়, এবং এই কারণে কিন্তু হয়তোবা যদি সচেতনতা কম থাকার কারণেও কিন্তু দেখা যায় যে সন্তান বেশি সংখ্যক হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে অবশ্য এটা অনেকটা পরিবর্তন হয়েছে, সেটা বাল্য বিবাহটাও যেমন কমেছে অনেকটা আগের তুলনাতে, এবং সন্তান জন্ম দেওয়ার ব্যাপারটাতেও কিন্তু অনেক মা বাবারই কিন্তু অনেক সচেতনতা চলে আসছে, যেটা আমরা আসলে পারিপার্শ্বিকতা অনেকটা দেখতে পাই। তারপর হয়তো বা আমাদের দেশের প্রেক্ষাপট বা দেশের জনসংখ্যার বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। এবার হলো সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায়।
যেমন কোন নিম্নবিত্ত পরিবারের কোন সদস্য যদি উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশার চাকরিতে প্রবেশ করে, তবে তার পদমর্যাদার পরিবর্তন ঘটবে, ফলে তার মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখবে। অর্থাৎ এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সামাজিক গতিশীলতার একটি বিষয় কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এখানে এটি একটি বিষয় যে মানুষের যেমন লেখাপড়া হোক বা বিজনেস হোক, অন্য কোনো কারণে তাদের যদি স্থানের পরিবর্তনটা অনেক ক্ষেত্রে ঘটে থাকে, যেমন অনেক গ্রামে গঞ্জে থেকে অনেকে শহরে এসে বসবাস করে, সেক্ষেত্রে কিন্তু সে তার দেশের হোক, পারিপার্শ্বিকতা, বিদেশের হোক, অনেক তথ্য সে কিন্তু জানে। এবং সন্তান সংখ্যার যে ব্যাপারটি এখানে বলা হয়েছে, সেখানে কিন্তু তাদের অনেকেরই কিন্তু সচেতনতা বাড়ে, অনেক বেশি বাড়ে, এবং তারা কিন্তু হিসাব করে যে আমি আসলে কী পরিমাণে সন্তান সৃষ্টি করব। কারণ সন্তান শুধু বেশি সৃষ্টি করলেই তো হবে না, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, সেটি কিন্তু মা বাবার আর অনেক বড় একটি দায়িত্ব। এবং সেই সকল বিষয়গুলোতে মানুষের যখন জ্ঞানের বিষয়টি চলে আসে এবং সে যখন ভালোভাবে বিষয়টি বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, তখন কিন্তু অবশ্যই বলা হয়েছে যে এটাই তার সন্তান সংখ্যা সে যৌক্তিক পর্যায়ে রাখবে। এবং এটি কিন্তু আমরা দেখতে পাই এখন বর্তমান সময়ে অধিকাংশ মানুষের ভিতরে, যারা বিশেষ করে শিক্ষিত বা সচেতন মানুষ তাদের ক্ষেত্রে তো আছেই, এবং এর বাইরেও বাকি মানুষরা কিন্তু অনেকটা এই দিকটাতে চলে আসতেছে। বিভিন্ন এনজিও হোক বা সচেতন মানুষের তাদের ভূমিকার কারণেও কিন্তু দেখা যায় যারা কম সচেতন আছে তারাও কিন্তু ধীরে ধীরে বিষয়গুলো শিখছে, জানছে। এবং এটি কিন্তু অনেকটা কি বলে যে আগের তুলনাতে আমরা দেখি 50-100 বছর আগে দেখা ক্ষেত্রে দেখা যাবে যে অন্তত এক এক পরিবারে 4, 5, 6, 7 বা তারও বেশি সন্তান কিন্তু রয়েছে, কিন্তু বর্তমান সময় কিন্তু সেটা অনেকটা কমে আসছে, সেটা 1 সন্তান, 2 সন্তান বা 3 সন্তান এই পর্যায়ে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু এখন দেখি অন্তত যে অধিকাংশ পরিবারের ক্ষেত্রে কিন্তু 2 সন্তানের যে বিষয়টি, নীতিটি, এটি কিন্তু অঘোষিতভাবে প্রায় চলে আসছে আসলে অধিকাংশ পরিবারের ক্ষেত্রে আসলে কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাই। যাক, এখানে আমরা কতগুলো পয়েন্ট কিন্তু দেখলাম যে জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে এমন কিছু উপাদানের বর্ণনাগুলো, এবং এই কথাগুলো কিন্তু আমাদের পাঠ্য বই বলা আছে, তোমরা অবশ্যই পাঠ্য বইটি মনোযোগ দিয়ে পড়বে, খেয়াল করে পড়বে, তখন কিন্তু বিষয়গুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে। তো আমরা আজকের ক্লাসে যেই অংশটুকু পড়লাম তার আলোকে কয়েকটি ছোট প্রশ্ন এখানে তোমাদেরকে দেওয়া হলো, তোমরা অবশ্যই উত্তরগুলো লিখবে এবং সেটি কিন্তু তোমাদের বাসার এসডব্লিউ খাতাতে রাখবে এবং ছবি তুলে অবশ্যই এখানে কমেন্টসে তোমরা দিবে। 1 নম্বর প্রশ্নটি ছিল জনমিতি বলতে কি বোঝায়, এখানে একটু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, শুধু সংজ্ঞাটা না, জনমিতি কাকে বলে শুধু এটুকু না, তাহলে তো প্রশ্ন এমনই হতো জনমিতি কাকে বলে, যেহেতু বলা হয়েছে জনমিতি বলতে কি বোঝায় তার মানে কাকে বলে, অর্থাৎ সংজ্ঞাটা দিবে, সাথে আর একটু বোঝানোর চেষ্টা করবে, সেটা উদাহরণ দিয়ে হতে পারে বা অন্যভাবে তুমি তোমার মতো করে বোঝাতেই পারো। 2 নম্বরে মৃত্যু কাকে বলে, এটা মৃত্যুর সংজ্ঞাটা দিলেই কিন্তু হবে। 3, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব কত, একেবারেই ছোট্ট একটা প্রশ্ন। 4 নম্বর সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়, এখানেও একটু বোঝানোর একটি ব্যাপার আছে, অর্থাৎ গতিশীলতা কী বা কাকে বলে এবং এর সাথে আর একটু একটু বোঝানোর চেষ্টা করা। 5, স্থানান্তর কি, এখানে স্থানান্তর কি বা কাকে বলে সেই অংশটুকু লিখতে হবে। এখানে ছোট ছোট প্রশ্ন কিন্তু 1 নম্বর এবং 4 নম্বর এই দুইটা প্রশ্ন সামান্য একটু বড় হবে, বাকিগুলো কিন্তু বাকি 3টা প্রশ্নই কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন। যদি এই প্রশ্নগুলো তোমরা তো অবশ্যই তোমাদের এইচডব্লিউ খাতায় লিখবে উত্তর সহকারে এবং একই সাথে কমেন্টসে দিবে, এবং সেখানে তোমরা অবশ্যই কমেন্টসের ক্ষেত্রে নাম সেকশন রোলটা অবশ্যই উল্লেখ করবে, তোমরা যখন এই প্রশ্নগুলো উত্তর ছবি তুলে যখন কমেন্টসে জমা দিবে তখন। তো আজকের ক্লাস এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করি, এবং অনেক বেশি বেশি লেখাপড়া করো সেই প্রত্যাশাও করছি, এবং এখানেই ক্লাস আজকের ক্লাস এখানেই শেষ করছি।